হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল সুমন পাইল লাইফ উইথ প্যাশন চ্যানেলে। নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আর আজকে আমরা জার্নি করছি 1, 2, 3, 4, 6 সরাইঘাট এক্সপ্রেসে, যেটা ছাড়ে গুয়াহাটি থেকে এবং আমরা উঠেছি তো কামাখ্যা থেকে, যেটা আমাদের পৌঁছে দেবে হাওড়া স্টেশনে। তো আজকে আমরা জার্নি করব 2 টায়ারে, সেই জার্নির সমস্ত ডিটেলস থাকবে আমাদের এই ভিডিওতে। তাই ভিডিওটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি বা আমাদের চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন আর পুরো ভিডিওটা। প্ল্যাটফর্ম এখনো যায়নি, প্ল্যাটফর্ম দিয়ে তারপরে আমরা প্ল্যাটফর্ম চলে যাবো। আমরা কোচ খুঁজছি, কোথায় পড়বে বুঝতেই পারছি না। ঠিক আছে, এটা ফিটার যাচ্ছে প্রথমে। মনে হচ্ছে ঠিকঠাক জায়গাতে দাঁড়িয়েছি। A1, এরপরে H1, এটা A1, এরপরে টই তো H1। আমাদের ঠিক পাশ দিয়ে বেরিয়ে পড়েছে কামাখ্যা আনন্দ বিহার এক্সপ্রেস। একসাথে এগিয়ে চলেছে। কামাখ্যা জংশন থেকে একসাথে যাত্রা শুরু করলো কামাখ্যা আনন্দ বিহার এক্সপ্রেস আর সরাইঘাট এক্সপ্রেস। কি দারুণ লাগছে ভিউটা। জলের বোতল নিয়ে নিলাম, রেল দিনের বোতল তো 15 টাকা করে দাম, ঠিক আছে। তো এটা নিয়ে নিলাম দুখানা, 30 টাকা নিল। আর এই যে সিটটার কথা বলেছি, সিটটা কিন্তু বেশ চওড়া। আর এখানে পেছনে হেলান দাওয়াটা তুলা আছে, দেখো এরকমভাবে বসা যায়, কিন্তু এক্ষেত্রে সিটটা মনে হয় একটু ছোট। তো মা বলছে যে সিটটা নামিয়ে দিতে তাহলে একটু চওড়া হয়ে যাবে, আর পিছনে হেলান না দিলেও চলবে, তাহলে একটু ভালোভাবে বসা যাবে। তো তার জন্য এটাকে নামিয়ে নেবো জাস্ট। এই যে এখানে জায়গা আছে, এটা ফার্স্টে তুলবো, দিয়ে এখানে হ্যান্ডেল আছে, হ্যান্ডেল ধরে নামিয়ে নিতে হবে। তাহলে দেখো কতটা চওড়া সিট হয়ে গেল, এবারে আরামসে বসে যাবে। আর এটা মোটা গদি, ঠিক আছে, বসতেও ভালো লাগবে। কিন্তু এটা পেতে কিন্তু আমার মনে হচ্ছে একটুখানি মাথায় লাগবে লাগবে করছে, আমি স্ট্রেট বসতে পারছি না, ঠিক আছে। এইটা একটা মানে যেহেতু আমার হাইট একটু বেশি, তাই অন্য মনে হচ্ছে এই দেখো মাথায় আমার মাথায় লাগছে, বাবারও মাথা লাগছে। তার মানে ছেলেদের ক্ষেত্রে কিন্তু বসাটা একটু অসুবিধারই, মানে এটা তুলে বসাই বেটার।
বড় একটা আয়না আছে ঠিক আছে আর এখানে দেখো তিনটে হ্যাঙ্গার আছে এখানে চার্জিং পোর্ট আছে প্রত্যেকের জন্য একটা করে ইন্ডিভিজুয়াল ঠিক আছে লাইটের সিস্টেম আছে আর এখানে বেডশিটগুলো আছে আর টাওয়েল আছে খুলে দেখিয়ে দেবো কী কী আছে আর এদিকে কিন্তু কম্বল দিয়ে দিয়েছে এদিকে বালিশও দিয়ে দিয়েছে আর এই যে এটা হচ্ছে টেবিল এর নিচে কিন্তু এখানে হ্যান্ডেল আছে বোতল ঝরানোর জন্য ঠিক আছে আমাদের এই সিটটা এই সেভানের এই সাইডটা কিন্তু আর কোন সিট নেই সাইডের সিট ঠিক আছে পুরোটা লন হিসেবে ইউজ হয়ে যাবে বেশ সুন্দর আর এরকম প্রত্যেকটা সিটের কিন্তু আলাদা করে স্টাডি লাইট আছে এরকম অন করে মানে রাত্রেবেলা পড়াশোনা করা যাবে এটা দিয়ে এই ট্রেনে প্যান্ট্রি করা রয়েছে ইবোর্ড ক্যাটারিংও রয়েছে তোমরা চাইলে খাবার ট্রেন থেকেও নিয়ে নিতে পারবে বাট আমরা যেহেতু ট্রেনের খাবারটা খুব একটা প্রেফার করিনি তাই জন্য আমরা সুইজি থেকে খাবার অর্ডার করে নিয়েছি যেখানে আমরা ছিলাম সেখানেই সুইজি খাবার পৌঁছে দিয়ে গেছে তো একদম বাঙালি খাবার রয়েছে ভাত ডাল আলু ভাজা এই যে গরম গরম এরকম মুচমুচে বেগুনি বেগুনি এখনও মুচমুচে রয়েছে ডাল রয়েছে তরকারি রয়েছে আর তার সঙ্গে আমরা একটা মাটন নিয়েছি তো এটা হচ্ছে ভালো খাবার আর একদম মানে টাইমে দিয়ে গেছিলো আর রাত্রিবেলা যে আমরা খাবারটা খাবো সেটা আমরা এনজিকে থেকে তুলে নেব জানলার ধারে সিট বসে খেতে এত ভালো লাগছে আর খাবারগুলো বেশ ভালোই দিয়েছে মাটনটা যেখান থেকে নিয়েছে ওখানে রেটিংটা ভালোই ছিল তো জাস্ট ভাবতে পারছো মাটন খেতে খেতে জানলার ওদিকটা দেখছি আমার তো জাস্ট ফাটাফাটি লাগছে গন্ধরাজ লেবু স্যালাড কিচ্ছুর কমতি নেই এই যে গন্ধরাজ লেবু একটু দেখে নিই আমি আর সুমনে মাটনটা খাচ্ছি বাকি সবই আজকে চারটে ভেজ থালি নেওয়া হয়েছিল এক্সট্রা মাটনটা নেওয়া হয়েছিল আমার আর সুমনের জন্য মা বাবা ওদিকে ভেজ খেলো আর আমরা মাটনটা নিয়েছি তাই হোক ওখানে খেয়ে বলি কেমন এই যে মাটন ঠিক আছে খুব স্পাইসি না ঠিক আছে বাট খুব ভালো লাগে লেবুতে মেখে নিয়েছি তো এই ট্রেনের কোচ আর তার ভাড়াগুলো একটু আপনাদের সাথে শেয়ার করে নিই এই ট্রেনের স্লিপারের কোচ আছে 9টা আর ভাড়া হচ্ছে 520 টাকা এসি থ্রি টায়ারের কোচ আছে 5টা ভাড়া হচ্ছে 1365 টাকা এসি টু টায়ারের কোচ আছে 1টা টু টায়ারে ভাড়া হলো 1940 টাকা আর ফার্স্ট ক্লাসের কোচ আছে হাফ কম্বাইন্ড হচ্ছে টু টায়ারের সাথে মানে আমরা যে কোচটা পেয়েছি সেই কোচটাই তোমাদের তো অলরেডি দেখা দাও আর ভাড়া হচ্ছে 3275 টাকা গুয়াহাটি হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস গুয়াহাটি থেকে বেলা 12:20 ছেড়ে পরের দিন সকাল 5:20 ঠিক 17 ঘন্টায় 1000 কিলোমিটার পথ পাড়ি দেয় পথিমধ্যে এই ট্রেনটি 13টি জায়গায় বিরতি বা স্টপেজ দেয় যখন এই ট্রেনটি শুরু হয়েছিল তখন মাত্র 9টি স্টপেজ ছিল এই ট্রেনের যাত্রা সুমধুর এবং গতিও খুবই ভালো এই যাত্রা পথ সবার জন্য শুভ হোক এই কামনা করি দই খাচ্ছে এই যে মা বাবা এই যে সোমা ভালো ভালো দুপুরে খাওয়া দাওয়াটা কেমন লাগলো ভালো লাগলো বেশ ভালো খাবার ছিল মানে আমরা যেহেতু সুইগি থেকে অর্ডার করে দিয়েছিলাম হোটেলে খাওয়া কালীন ঠিক আছে তার জন্য আমরা
ইজিলি ওখানে মানে ভালো খাবারটা পেয়ে গেছি, কারণ কামাখ্যা থেকে রেটিং ভালো ছিল না। আর সিরিজের যে অ্যাপটা বা আমরা ফুড অন ট্র্যাকেও দেখলাম, তো কামাখ্যাতে যে তারা ডেলিভারি করছিল তাদের রেটিং 2.8 ছিল, ঠিক আছে, মানে একদমই জঘন্য হবে খাবার। তাই জন্য বাইরে বললো না না ওখান থেকে খাবো না, ওখান থেকে খাবো না। তারপরে আমরা একটা ভালো রেটিং দেখে জায়গা দেখে আমরা লাঞ্চ অর্ডার করে দিয়েছিলাম, ঠিক আছে, খুব ভালো খাবার হয়েছে, খুব ভালো খেলাম আমরা। কোয়ান্টিটি অনেকটা পরিমাণ ছিল, মানে ডাল সবজি ভাত সব কিছু পরিমাণই বেশি ছিল। এখন এই 25 টাকা করে নিয়েছেন দইগুলো? হ্যাঁ দইগুলো 25 টাকা করে নিয়েছিল, দারুণ খেতে, দারুণ খেতে। এই যে এই দিকটা দেখো কিন্তু পুরো ফাঁকা, এখানে সাইডে সিট নেই। অপোজিটে দাঁড়িয়ে আছে পলাতি এক্সপ্রেস। কুড়ি মিনিট লেটে ট্রেন ছেড়ে বেরোচ্ছে নিউ আলিপুরদুয়ার জাংশন। চিকেন মোমো বলে আমরা পৌঁছে গেছিলাম এনজিপি, আর এনজিপিতে আমরা সুমন ফুড অন ট্র্যাক থেকে অর্ডার করে দিয়েছিল ডমিনোস পিজা, যেটা একদম সিটে এসে দিয়ে গেছে। এই যে একদম ঠিক টাইমে, প্রপার টাইমে, যতবার আমরা ফুড অন ট্র্যাক থেকে অর্ডার করেছি ঠিক টাইমে দিয়ে গেছে। আর এখানে ক্যাশ করলে কিন্তু সব থেকে ভালো, তাহলে ক্যাশটা দিলে তোমরা জিনিসটা হাতে পেয়ে যাচ্ছ, তারপর তোমরা ক্যাশটা মানে আর কি দিচ্ছ। নাহলে কিন্তু অনেক সময় টাকা পেমেন্ট করলে অথচ কিন্তু খাবারটা সে পৌঁছালো না, তাহলে কিন্তু টাকাটা কিন্তু পুরো একদম মানে পাবেও না আর কিছু করতেও পারবে না। তাই জন্য সবসময় যদি ফুড অন ট্র্যাক থেকে অর্ডার করো, যে কোনো জায়গায়, যে কোনো রেলওয়েতে ট্রাভেল করছো, যে কোনো স্টেশন থেকে খাবার তুললে অবশ্যই কিন্তু ক্যাশ অন ডেলিভারিটা ম্যান্ডেটরি। একদম। আর অপোজিটে দেখা যাচ্ছে এনজিপি ছেড়ে বেরোচ্ছে। ডাবল চিজ মালাইটা নিয়েছি, আর একদম গরম গরম আছে পিজা। অর্ডার করলে একদম গরম গরম না খেলে সেটা আর ভালো লাগবে না। দেখো এখন উপরে বসে আছে, আর উপরের সিটটা এতটাই কিন্তু জায়গা স্পেস আছে যে আমি কিন্তু বেশ লম্বা হওয়া সত্ত্বেও সুন্দর বসে আছি, কোনো একদম অসুবিধাই হচ্ছে না, পুরো প্রপারলি সুন্দর স্ট্রেট হয়ে বসে আছে। যদিও আমার মাথাটা হালকা টাচ হয়ে যাচ্ছে, বাট একদম কোনো প্রবলেমই হচ্ছে না। মানে নিচে সিটটা তুলে যতখানি জায়গা, ঠিক আছে, উপরেও সেরকম জায়গা, মানে যথেষ্ট মোর দ্যান সাফিসিয়েন্ট জায়গা, একদম উপরে বসে স্ট্রেট হয়ে সুন্দর বসে পুরো জার্নি করা যাবে এরকম টাইপের। তো সিঙ্গেল যদি কোনো ছেলে বা কেউ মেয়ে যদি আসতে চাও, তো দুটো আরে উপরে সিট হলেও কোনো চিন্তা নেই, নিশ্চিত উপরে বসেই জার্নিটা করা যাবে। যাদের উপরে সিট পছন্দ, এমন আমার আমার জন্য তো একদম স্বর্গরাজ্য টাইপের একটা ব্যাপার। টাওয়াল দিয়েছি আর দুটো বেডশিট দিয়েছি। এখন মানে 6:42 আর আমরা অ্যাট লাস্ট পৌঁছেছি হাওড়া স্টেশনে। ট্রেন ভেবেছিলাম লেট করবে না, কিন্তু রাত্রেবেলা অনেক লেট করেছে, 1 ঘন্টা 22 মিনিট লেটে ট্রেন পৌঁছেছে। 5:20 পৌঁছানোর কথা ছিল, 5:42 পৌঁছে যাই হোক, আমরা পৌঁছে গেছি একদম হাওড়া স্টেশনে। আর জার্নি কেমন ছিল বলো? হ্যাঁ
হ্যাঁ দুবার গেছিলাম, মানে যাওয়ার সময় আমরা সরাইঘাটে গেছিলাম, তখন মোটামুটি আমরা অনেকবার দেখেছিলাম, 10-12 দেখেছিলাম, আর একবারে কিন্তু মাত্র দুবারই দেখলাম। যাই হোক ঠিক আছে, মোটামুটি পরিষ্কার ছিল, তবে আর একটু যদি পরিষ্কার হতো হ্যাঁ। যাই হোক ভালোই লাগলো, সরাইঘাট এক্সপ্রেস এমনিও ভালো ট্রেন, যদিও আজকে লেট করে, নর্মালি কিন্তু লেট করে না। যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখার সময় সে নেক্সট ভিডিওতে। আর যদি ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর সাথে সাবস্ক্রাইব করে দিও। আর যাওয়ার আগে এটা বলি, অলওয়েজ বি পজিটিভ, এনার্জেটিক, ফিট, হেলদি অ্যান্ড লাভ ইওরসেলফ। চলো আজকে টাটা।